وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا ওয়ালাইকুম আসসালাম আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কসমেটিক্স পারফিউমে যে অ্যালকোহল রয়েছে সে ধরনের পারফিউম বা অ্যালকোহলযুক্ত কসমেটিক্স এটি ব্যবহার করা যাবে কি না আলহামদুলিল্লাহ ওয়াসালাত আবাদ জীবন এ বিষয়টি নিয়ে ইসলামিক স্কলারগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন কারো কারো মতে এটি ব্যবহার করা হারাম আর একদল বলেছেন যে না এটি ব্যবহার করা হারাম নয় কারণ নেশা কুল্লু মুস্কিরেন হারামুন প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম কি ধরনের হারাম মানে সেটি পান করা হারাম অর্থাৎ সেটি যদি কেউ পান করে পান করার মধ্য দিয়ে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে তার যদি হিতাহিত জ্ঞান লোপ পায় তো সেই অবস্থাটা হচ্ছে হারাম অর্থাৎ পান করাটা হারাম এবং পান করার ধারাবাহিকতায় যে পরিস্থিতি তৈরি হয় সেটা এড়ানোর জন্যই মূলত এ জাতীয় অ্যালকোহল বা নেশাকে হারাম করা হয়েছে তো যারা পারফিউম বা কসমেটিক্সের মধ্যে মিশ্রিত অ্যালকোহল ব্যবহার করি তো সেটা তো আমরা ব্যবহার করি সেটা তো পান করা হয় না তো এই বিবেচনায় অনেকে যারা এটাকে জায়েজ বলেছেন তারা বলেছেন যে এটি তো আসলে ব্যবহার করা হচ্ছে এটি পান করা হচ্ছে না নাম্বার দুই হচ্ছে আমরা তো আসলে অ্যালকোহল ব্যবহার করতেছি না একজন মদ পান করি পানকারী তিনি মদ পান করতেছেন কিন্তু একজন পারফিউম ব্যবহারকারী তিনি তো অ্যালকোহল ব্যবহার করতেছেন না তিনি ব্যবহার করতেছেন তার উদ্দেশ্যটা হচ্ছে পারফিউম ব্যবহার করা অ্যালকোহল অ্যালকোহল ব্যবহার করা উদ্দেশ্য নয় পাশাপাশি হচ্ছে পারফিউম এবং অ্যালকোহলের যে পরিমাণটা খুবই সামান্য বা নগণ্য মানে যেই পরিমাণে পারফিউম তার চেয়ে খুবই ক্ষুদ্রতম পরিমাণে ওর ভিতরে অ্যালকোহল থাকে যেটা মূলত আসলে খুব বড় ধরনের কোনো বিষয় না পাশাপাশি হচ্ছে অ্যালকোহল জিনিসটি কি আসলে নাপাক তো অনেকেই বলেছেন যে না এটি নাপাক কোন কোনো জিনিস না যদি নাপাক হতো সরাসরি তাহলে সেটি ব্যবহার করে মসজিদে যাওয়া বা সেটি ব্যবহার করার মধ্যে দিয়ে ওজন নষ্ট হওয়ার একটি বিষয় ছিল তো মূলত যেহেতু এটি নাপাক এভাবে সরাসরি বলা যায় no যে কোনো জিনিস হারাম হলেই যে সেটা নাপাক হয় বিষয়টি কিন্তু এমন না তো সে বিবেচনায় এটি যদি কেউ ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন তবে নারীগণ তো অবশ্যই তারা বাহিরে যখন বের হন তো কোনো ধরনের অ্যালকোহল যুক্ত হোক অথবা অ্যালকোহল মুক্ত হোক কোনো ধরনের পারফিউমই তারা ব্যবহার করতে পারেন না একমাত্র তিনি তার ঘরে থাকা অবস্থায় তার স্বামীর মনোরঞ্জনের জন্য সেক্ষেত্রে সেটি বিধান রয়েছে বৈধতার বিষয়ে রয়েছে বরং সুন্দরও বটে সেটা কিন্তু নারীরা অন্য কোথাও এটাকে ব্যবহার করতে পারে না বরং এ ধরনের ব্যবহারকারী নারীদেরকে শরিয়া বেবিচারী হিসাবে আখ্যায়িত করেছে তো মূল কথা হচ্ছে পারফিউম যে পারফিউমগুলোর ভিতরে অ্যালকোহল রয়েছে সেই ধরনের পারফিউম ছাড়া যদি এমন পারফিউম পাওয়া যায় যেখানে কোনো অ্যালকোহল নেই নিঃসন্দেহে আমরা বলবো যে সেটি ব্যবহারটা হচ্ছে উত্তম আর যদি এটা ছাড়া না পাওয়া যায় অর্থাৎ অ্যালকোহল মুক্ত পারফিউম যদি পাওয়া না যায় তো এটি অধিকাংশের মতো অনুযায়ী এটি ব্যবহার করা যেতে পারে তবে আতর সুগন্ধি যেটা রয়েছে সেটি ব্যবহার যে সন্না নিসন্দেহে সেটি বলার অপেক্ষা অতএব আমরা যদি সরাসরি যে সন্না এর যে অনুসরণ সেটি করতে পারি অর্থাৎ আতর সুগন্ধি ব্যবহার করতে পারি তো সেটির মধ্যে যেমন সন্ন্যার অনুসরণ রয়েছে সব রয়েছে পাশাপাশি রসুলুল্লাহ সাল্লামের মহাব্বতের বহির প্রকাশ রয়েছে তো সেটি যদি আমাদের জন্য সম্ভব না হয় তো সেক্ষেত্রে পারফিউম আমরা ব্যবহার করতে পারি তবে সেটা যদি অ্যালকোহল মুক্ত হয় তাহলে উত্তম আর অ্যালকোহল যুক্ত যদি হয় তারপরও অনেকেই বলেছেন যে এটি জায়েজ জায়েজ হবে না জায়েজ হওয়ার সুস্পষ্ট কোনো দলিল নেই যেহেতু এটি পান করা হয় না এটি ব্যবহার করা হয় পাশাপাশি সরাসরি এটিকে নাপাক বলা যায় না যদিও এটির অধিক পরিমাণে ব্যবহার এটি নেশা করতে পারে অধিক পরিমাণে পান এটা নেশা করতে পারে কিন্তু এটি যে সরাসরি বস্তুটা হারাম সে কথা কেউ বলছেন না অতএব আমরা যদি বাধ্য হই তো সেক্ষেত্রে আমরা অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করতে পারি আর যদি স্বাভাবিকভাবে অ্যালকোহল মুক্ত পারফিউম আমরা ব্যবহার ব্যবহারটা আমাদের জন্য সহজ হয় তো সেটি আমাদের করা উচিত আল্লাহ সাল্লাম আসসালামাল নবীন মোহাম্মদ